নাই এবারও দর্শকবৃন্দ, প্রতিবারের নাই এবারও হাইলাকান্দি জুনিয়র সায়েন্স কলেজের উচ্চতর মাধ্যমিকের ফলাফলের ভালো ফলাফল হয়েছে সেটা আমরা অধ্যক্ষ মহোদয়ের কাছ থেকে জেনে নিই। বিগত বছর ন্যায় এই বছর আমাদের রেজাল্ট খুব ভালোভাবে হয়েছে, যদিও করোনা কালের জন্য এক্সাম কন্ডাক্ট করা সম্ভব হয়নি আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল দ্বারা। এবং এই ফলস্বরূপ যে সিস্টেমে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, যেটা আমাদের কাজ করতে হয়েছে বিশেষ করে রেগুলার স্টুডেন্টের পারফরমেন্সের উপরে, এইচএসএসসির পারফরমেন্সের উপরে বেস করে। সেখানে একটা জিনিস কাউন্সিল আমাদেরকে কনফার্ম করে দিয়েছে যে রেগুলার স্টুডেন্ট বেটারমেন্ট বা রিএপিয়ার ছিল, ওদের কোনো ডাটার উপরে আমাদের কোনো কাজ করতে হয়নি, ওটা সম্পূর্ণ কাউন্সিল রেজাল্ট দিয়ে দিয়েছে। যার জন্য আমি এখন যে রেজাল্ট আপনার সামনে তুলে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র রেগুলার স্টুডেন্টের, এবং বেটারমেন্ট রিএপিয়ারেন্সের আমি এই মুহূর্তে স্টেটমেন্ট দিচ্ছি না, কারণ আমি এখনও ডকুমেন্টগুলো ডাউনলোড করতে পারিনি। রেগুলার রেজাল্টটা হচ্ছে প্রথম থেকে আমি আর্টস স্ট্রিম থেকে বলছি, আর্টস স্ট্রিমের টোটাল ক্যান্ডিডেট ছিল 55, তার মধ্যে ফার্স্ট ডিভিশন এসেছে 53, সেকেন্ড ডিভিশন 2, থার্ড ডিভিশন নীল, স্টার 24, লেটার মার্কস ইন ডিফারেন্ট সাবজেক্টস 33, সায়েন্স স্ট্রিমে রেগুলার 67, ফার্স্ট ডিভিশন 67, সেকেন্ড ডিভিশন নীল, থার্ড ডিভিশন নীল, স্টার 57, এবং বিভিন্ন সাবজেক্টের লেটার মার্কস এসেছে 222। কমার্স স্ট্রিমে রেগুলার 49, ফার্স্ট ডিভিশন 49, সেকেন্ড ডিভিশন নীল, থার্ড ডিভিশন নীল, স্টার 28, এবং লেটার মার্কস 69। এই হচ্ছে আমাদের রেগুলার স্টুডেন্টের পারফরমেন্স। তো ওভারঅল 100% আমাদের রেজাল্ট, কোনো স্টুডেন্ট ফেল করেনি, এবং এটা একটা ভালো রেজাল্ট বলতে পারি। যদিও একটা নেতিবাচক চিন্তা যে করোনা কারণে পরীক্ষা অনেক, এটা সবার জন্যই সমানভাবে অ্যাপ্রোপ্রিয়েট, শুধু যে আমাদের ইনস্টিটিউটের ক্ষেত্রে তা নয়, সমস্ত আসামের স্টুডেন্টের ক্ষেত্রে। এই রিলিভেন্টে আমরা বলতে পারি আমাদের রেজাল্টটা খুব ভালো হয়েছে। আমি আবারও আপনাকে এটা রিপিট করতে বলবো যে কতজন এপিয়ার হয়েছিলেন, কতজন প্রথম বিভাগে আছেন। এইটা ফার্স্ট আর্টস স্ট্রিমে এপিয়ার হয়েছিলেন 55, ফার্স্ট ডিভিশন 53, সেকেন্ড ডিভিশন অনলি 2, আচ্ছা নো থার্ড ডিভিশন। আচ্ছা সায়েন্স স্ট্রিমে এপিয়ার 67, ফার্স্ট ডিভিশন 67, সেকেন্ড ডিভিশন নীল, থার্ড ডিভিশন নীল। কমার্স স্ট্রিমে এপিয়ার 49, ফার্স্ট ডিভিশন 49, সেকেন্ড ডিভিশন নীল, থার্ড ডিভিশন নীল। তো দেখা যাচ্ছে যে আপনাদের প্রথম বিভাগে এক দুজন ছাড়া সবাই প্রথম বিভাগে ফার্স্ট করছে। ঠিক আছে, ধন্যবাদ।